জেদ্দায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সম্মানে নৈশভোজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি এ আর নোমান জানান, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেদ্দা মহানগর যুব দলের সভাপতি সোলাইমান হক ভুট্টো। সাধারণ সম্পাদক ইকবাল শিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, কেন্দ্রীয় বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, কেফায়তুল্লাহ চৌধুরী কিসমত, মোস্তাক আহমেদ, আলমগীর হোসেন, টিপু সুলতান, আমিনুল ইসলাম সহ আরও অনেকে।